ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, সায়েন্স ক্লাস বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের পর্বে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আলোচনা করব। তার সাথে সাথে কোশ্চেনগুলির অ্যান্সারও তোমাদের বলে দেবো। যেই সমস্ত কোশ্চেনগুলি 2022-এর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সমস্ত শর্ট কোশ্চেনগুলি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে 2022-এর মাধ্যমিকে যত ধরনের শর্ট কোশ্চেন আসে, অর্থাৎ সত্য মিথ্যা, সঠিক উত্তর নির্বাচন, ঠিক ভুল, এমসিকিউ টাইপ যত ধরনের কোশ্চেন আসবে সেইগুলি কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে 100%। গত পর্বে ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা বা কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্টে থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলি আলোচনা করে দিয়েছিলাম। যদি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই ওপরের আই বটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। গত দুটি পর্বে সেই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করে দিয়েছিলাম, সেইগুলি কিন্তু 2022-এর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই সমস্ত কোশ্চেনগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে 2022-এর মাধ্যমিকের সমস্ত শর্ট কোশ্চেনগুলি ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবে। এই পর্বে ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণ থেকে যেই সমস্ত শর্ট কোশ্চেনগুলি 2022-এর মাধ্যমিকে আসতে চলেছে সেই সম্বন্ধে আলোচনা করে দিচ্ছি। কোশ্চেনের সাথে সাথে তোমাদের অ্যান্সারগুলিও বলে দিচ্ছি। তোমরা ভালোভাবে কোশ্চেনের অ্যান্সারগুলি শুনে নাও এবং বারবার প্র্যাকটিস করতে থাকবে, দেখবে 2022-এর মাধ্যমিকের জন্য প্রিপারেশান কমপ্লিট হয়ে যাবে। প্রথমেই যে কোশ্চেনটি আছে, বয়েলের সূত্রে কি কি ধ্রুবক থাকে, আমাদের জানতে হবে বয়েলের সূত্রটি কি ছিল। আমরা জানি বয়েলের সূত্রের গাণিতিক রূপটি ছিল V = 1/P। এটি ছিল বয়েলের সূত্রের গাণিতিক রূপ, অর্থাৎ আয়তন পরিবর্তনের সাথে সাথে চাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বা চাপের পরিবর্তনের সাথে সাথে আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে ধ্রুবক কি কি আছে? গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা, অর্থাৎ মাস এবং টেম্পারেচার, এই দুটি বয়েলের সূত্রে ধ্রুবক রাশি। পরের কোশ্চেন, এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন কত? এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন কত হবে? 44.8 লিটার। এসটিপিতে আমরা জানি সকল গ্যাসের আয়তনই কিন্তু 22.4 লিটার। তাহলে এখানে 1 মোল, এইটা তাহলে 2 মোলের ডবল হবে। আশা করি বুঝতে পারলে। পরের কোশ্চেন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্রটি কীরূপ হবে? গ্যাসের যেই সমস্ত সূত্রগুলি ছিল, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, সেই সূত্রের মধ্যে এটি নিশ্চয়ই একটি সূত্রের মধ্যে পড়ছে, যেখানে V → T, অর্থাৎ আয়তনের সাথে সাথে টেম্পারেচারের পরিবর্তন কিভাবে হবে। টেম্পারেচার বাড়ার সাথে সাথে আয়তনও বাড়বে, তাহলে রাশিটি কী হবে? লেখচিত্রটি T → V হবে। তাহলে এর উত্তরটি হবে মূল বিন্দুগামী সরলরেখা হবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে। পরের কোশ্চেন, PV = nRT সমীকরণটিতে R এর SI একক কী? সমীকরণটিতে R এর SI একক কী হবে? L atmosphere/mole/Kelvin। L atmosphere/mole/Kelvin এটি হবে। নেক্সট কোশ্চেন, -27°C উষ্ণতায় পরম স্কেলে মান কত হবে? আমরা জানি কি 1°C মানে 273 কেলভিন। তাহলে -27°C মানে কত হবে? 273 - 27 = 246 কেলভিন হয়ে যাবে। তাহলে -27°C উষ্ণতা, পরম স্কেল মানে কেলভিন স্কেল, কত মান হবে? 246 কেলভিন। তোমাদের পরবর্তী ভিডিওতে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি ফিজিক্যাল সায়েন্স থেকে 2022-এর মাধ্যমিকে আসতে চলেছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি তোমাদের দেখিয়ে দেবো। কোন অঙ্কগুলি প্র্যাকটিস করলে তোমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্সে 100% কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? 1/273 72 डिग्री पर सेंटीग्रेड। नेक्स्ट क्वेश्चन, परम शून्य उष्णतार मान सेंटीग्रेड स्केले कत? अथवा क्वेश्चनटी एइभाबेओ आसते पारे, कोन उष्णताय गैसेर अणुगुलिर गतिबेग शून्य हय? कत हबे? -273 डिग्री सेंटीग्रेड उष्णताय अणुगुलिर गतिबेग शून्य हय। अथवा परम शून्य उष्णतार मान सेंटीग्रेड स्केले कत? -273 डिग्री सेंटीग्रेड। नेक्स्ट क्वेश्चन, कखन वास्तव गैस आदर्श गैसेर मतो आचरण करे? आमरा जानी वास्तवे जे समस्त गैसेर अस्तित्व पावा जाए सेइगुली वास्तव गैस, और आदर्श गैसेर कोनो अस्तित्व किन्तु पावा जाए ना, एटी आमरा आनुमानिकभावे धारणा करी। वास्तव गैस निम्नचाप ओ उच्च उष्णताय आदर्श गैसेर मतो आचरण करे। नेक्स्ट क्वेश्चन, 303 केल्विन उष्णता सेलसियास स्केले कत हबे? आमरा कि जानी C/5 समान A-32/9 समान K-273/5। आमरा जदि सेंटीग्रेड फारेनहाइट और केल्विन स्केलर मध्य जो सम्पर्कटी आछे सेई सम्पर्केर गाणितिक रूपटी जेने थाकले सेंटीग्रेड थेके फारेनहाइट किंबा सेंटीग्रेड थेके केल्विन बा फारेनहाइट थेके केल्विन समस्त फर्मुला जेने जाब। अर्थात कोनो एकटा टेम्पारेचार देवा थाकले आरेकटी बेरिये जाबे। एखाने जेहेतु केल्विनटी देवा आछे आमाके सेलसियासे चेयेछे, ताहले आमी एई सूत्रटी काजे लागाबो कि C/5 समान K-273/5। एई सूत्रटी काजे लागिएई किन्तु आमरा उत्तरटी बार करे निते पारबो। ताहले सेई क्षेत्रे आंसरटी कत हबे? 30 डिग्री सेंटीग्रेड। नेक्स्ट क्वेश्चन, सर्वजनीन गैस ध्रुवकेर मान कत? सर्वजनीन गैस ध्रुवकेर मान कत हबे? 8.314 जूल पर मोल पर केल्विन। नेक्स्ट क्वेश्चन, स्थिर उष्णताय निर्दिष्ट भरेर गैसेर क्षेत्रे घनत्व और चापेर मध्य सम्पर्क कि हबे? घनत्व माने डेंसिटी और चाप माने प्रेसार। ताहले घनत्व और चापेर मध्य सम्पर्क कि हबे? समानुपातिक हबे। अर्थात चाप बाड़ाले घनत्व बाड़बे, चाप कमाले घनत्व कमबे। नेक्स्ट क्वेश्चन, PV समान nRT समीकरणे कोन राशिटी स्थिर? এই समीकरणे कोन राशिटी स्थिर हबे? R। अर्थात एटी मोलार गैस ध्रुवक बा सर्वजनीन गैस ध्रुवक, सेई जोन्नो एर मानटी गैसेर धर्म बा प्रकृतिर ऊपर निर्भर करे ना। परेर क्वेश्चन, 30 डिग्री सेंटीग्रेड एवं 300 केल्विनेर मध्य कोन उष्णताटी बेशी? आमरा एखान थेके आमरा एई क्वेश्चनटिर आंसरटी বিভিন্নভাবে বার করতে পারি। আমরা হয় সেন্টিগ্রেডকে কেলভিনে পরিণত করব অথবা কেলভিনকে সেন্টিগ্রেডে পরিণত করব। আমি আগেই যেই গাণিতিক রূপটি দেখিয়ে দিয়েছিলাম C/5 সমান A-32/9 সমান K-273/5। আমি যেই গাণিতিক রূপটি দেখিয়েছিলাম সেখান থেকে আমরা যে কোনো একটি রাশিতে পরিণত করতে পারি, হয় সেন্টিগ্রেড না হলে কেলভিন। করেই আমরা কিন্তু সহজে বুঝে যেতে পারবো কোন উষ্ণতাটি বেশি। তবুও আমি উত্তরটি বলে দিচ্ছি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটি কিন্তু বেশি, কারণ 300 কেলভিন মানে কত হবে? 300 - 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত হচ্ছে সেটি? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটি বেশি হবে। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটি বেশি। পরের কোশ্চেন, PV समान W/mRT समीकरणटीते m एर एकक कि? m एर कोनो एकक नहीं, अर्थात m टी हलो एकक विहीन राशि। परेर कोश्चेन, बॉयल और चार्ल्सेर सूत्र दुटीतेई जे भौत राशि के ध्रुवक धरा हय तार नाम लेखो। ताहले बॉयल और चार्ल्सेर सूत्रे दुटीतेई जे भौत राशि के ध्रुवक धरा हय सेटी कि? गैसेर भर। उभय क्षेत्रेई ध्रुवक। बॉयलेर सूत्रेर क्षेत्रे P ভ্যারিসাস 1/V বা V ভ্যারিসাস 1/P, আর চার্লসের সূত্রের ক্ষেত্রে V ভ্যারিসাস T। তাহলে উভয় ক্ষেত্রেই গ্যাসের ভরটি ধ্রুবক রাশি। এখানে আমি তোমাদের আরও একটি কথা বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবে। তাতে করে কী হবে, আমি পরবর্তীতে যে সমস্ত गुरुत्वपूर्ण सजेस्टिव कोश्चेनगुली दिच्छी 2022 माध्यमिकेर जोन्नो सेई समस्त गुरुत्वपूर्ण सजेशनगुली किन्तु तोमरा सबार आगे पेये जाबे। एखाने फिजिकल सायेंस, लाइफ सायेंस माध्यमिकेर एबं उच्च माध्यमिकेर बायोलजिर समस्त सजेशन देवा है। सेई समस्त सजेशनगुली पावार जोन्नो अवश्यई चैनलटी सबस्क्राइब करे नोटिफिकेशन बेलटी प्रेस करे राखबे एबं भिडियोटी भालो लागले अवश्यई लाइक करबे। परेर कोश्चेनटी देखे नेब। परेर जे कोश्चेनटी आछे तापमात्रार परम स्केले प्रमाण चापे जलेर हिमांकेर मान कत। तापमात्रार परम स्केले जलेर हिमांकेर मान कत हबे 273 केल्विन। आशा करी तोमरा एई कोश्चेनगुली भालोभाबे प्रैक्टिस करबे, ताहले तोमादेर 2022 एर माध्यमिके जेई समस्त शर्ट कोश्चेनगुली एई सेकेंड चैप्टार अर्थात গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস থেকে আসতে চলেছে সেই সমস্ত শর্ট কোশ্চেনগুলি কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের সাজেস্টিভ কোশ্চেন অ্যানসার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন অ্যানসার নিয়ে। থ্যাংক ইউ।